নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই ভিডিও থেকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে প্রত্যেকটা জেলা পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী দিনে নিম্নচাপের জন্য কেমন প্রভাব পড়তে পারে প্রথমে আপনাদের নিম্নচাপের ব্যাপারটি জানিয়ে দিই নিম্নচাপের যে প্রভাব পড়ার সম্ভাবনা ছিল আগে আরও প্রভাবটা কমে যাচ্ছে কারণ দক্ষিণ ভারত অর্থাৎ এই মুহূর্তে ডিপ্রেশনটি একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর তামিলনাড়ু কর্ণাটক এবং রায়লসীমা সংলগ্ন জায়গায় অবস্থান করছে ধীরে ধীরে সেটি আরও দুর্বল হবে ফলে যেভাবে জলীয়বাষ্প ঢোকার কথা ছিল তার পরিমাণ অনেকটা কম ঢুকবে এমনটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট তবে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তবে মঙ্গলবারই বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলাতে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলাতে এবং বুধবারে খুব হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন কোথাও কোথাও এটাই রয়েছে আপডেট অর্থাৎ সোমবারে প্রধানত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মঙ্গলবারে কয়েকটি জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া হাওড়া বুধবারে উপকূল সংলগ্ন দু এক জায়গা হতে পারে এটাই রয়েছে আপডেট প্রচন্ড প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই চিন্তার কোনো কারণ নেই যে প্রচণ্ড বৃষ্টি আসছে তাই এটা রয়েছে আপডেট যে আংশিক থেকে একটু বেশি মেঘ লাকাশ হতে পারে প্রচণ্ড বৃষ্টি হবে না অন্যান্য জেলাগুলোতে নিম্নচাপের কেমন প্রভাব পড়বে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এছাড়া রয়েছে কলকাতা এবং হুগলি জেলা কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই আকাশটা বেশি থাকতে পারে কলকাতা সঙ্গে রয়েছে হুগলি জেলা এমনটা রয়েছে আপডেট তবে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এখানে আংশিক মেঘলা থাকবে এটা রয়েছে আপডেট নিম্নচাপের প্রভাব হিসাবে নতুন করে আরেকটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার প্রভাব পড়বে দক্ষিণ ভারতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই আজকের আবহাওয়াটা কেমন থাকতে পারে আজকে কোথাও কোনো সমস্যা নেই বৃষ্টির কোনো সমস্যা নেই বা বৃষ্টি হবে না এমনটা আপডেট রয়েছে কুয়াশা প্রচণ্ড আসার সম্ভাবনা নেই হালকা কোথাও কোথাও আসতে পারে রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে থাকবে এটাই রয়েছে আজকের আপডেট অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এমনটা রয়েছে আপডেট তবে কিন্তু হ্যাঁ আবারও একটা ঠান্ডার পরিমাণ আসতে পারে চরমভাবে ঠান্ডা আসতে চলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃহস্পতিবার থেকে পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আসতে চলেছে আগামী বৃহস্পতিবার থেকে পাশাপাশি আগামী শনিবার আজ শনিবার এর পরের শনিবার থেকে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনায় আবারও প্রবল ঠান্ডা আসতে চলেছে তবে আজ থেকে ঠান্ডা কমবে আগামী দুই বা তিন দিন আরও ঠান্ডা কমে যাবে এমনটা রয়েছে আপডেট আজকে তাপমাত্রা থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলো সতেরো থেকে আঠারো ডিগ্রি কলকাতা সংলগ্ন জায়গায় থাকতে পারে আঠারো থেকে কুড়ি বা কোথাও কোথাও সাড়ে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এটা রয়েছে আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হতে চলেছে উত্তরবঙ্গের আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা কোথাও কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া আংশিক মেঘলাকাশ থাকবে তবে কিন্তু হ্যাঁ সোমবার থেকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী মঙ্গলবারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উপরের পাঁচ জেলাতে হালকা কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং উত্তরবঙ্গে একটা বৃষ্টি আসতে চলেছে প্রধানত হালকা বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং বুধবারও রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে দুই দিনাজপুর মালদাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা জানতেও পারিনি এবং দেখতেও পাচ্ছি না আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গ আবারও একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছে পরিবর্তনটা শুরু হয়ে গেছে গতকাল থেকে ঠান্ডা কমেছে আজ থেকে ঠান্ডা আরও কমবে আবার একটা পরিবর্তন আসতে চলেছে আগামী শনিবার থেকে প্রচণ্ড ঠান্ডা আসবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই হালকা বৃষ্টি হতে পারে যে জেলাগুলোয় হবে সেটা আপনাদের আগেই জানিয়ে দিয়েছি ভিডিও যদি কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যথাসময়ে আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কতটা হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং